আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে আমি আপনাদেরকে একটি বিষয় দেখাবো, যেটা হলো কি, এই যে ক্রিপ্টো কারেন্সিতে আপনারা হাজার হাজার টোকেন দেখেন, টোটাল টোকেন আছে 11,119টা টোকেন আছে আজকে পর্যন্ত, এবং কয়েন আছে, এগুলো কিভাবে তৈরি করে, এগুলো তৈরি করতে কি কি লাগে, এবং কিভাবে তৈরি করে, কত টাকা খরচ হয় এবং কত সময় লাগে, এই বিষয়গুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমরা আসেন টোকেন এবং কয়েন সম্পর্কে একটা বেসিক একটা ধারণা নেই, যে টোকেন এবং কয়েন এই দুইটার মধ্যে কি পার্থক্য। তো আপনারা যদি আপনাদের মোবাইলে ট্রাস্ট ওয়ালেট ওপেন করেন, তাহলে একটা জিনিস দেখতে পারবেন, যেমন এই যে স্মার্ট চেইন, এখানে দেখেন এটা কয়েন, এবং কি যেমন ওবিআরবি, এটা BEP20, পাশাপাশি যেমন নিমিক, নিমিক কয়েন, ইথিরিয়াম, ইথিরিয়াম কয়েন। বাট এখানে আপনারা অনেক সময় ERC20 দেখতে পারবেন, আমি আপনাদেরকে একটু দেখাই। যেমন এটা দেখেন ফ্রি কয়েন, এটা ERC20, আবার সেম ফ্রি কয়েন এটার প্রাইস দেখেন, এবং সেম ফ্রি কয়েন BEP20 সেম প্রাইসের, একই কয়েন, একটা ERC20, একটা BP20, আবার দেখেন ফ্রি কয়েন আরেকটা আছে TRC20। এখন এগুলা কিভাবে তৈরি করে, যখন একটা কয়েন তৈরি করতে গেলে আপনার, যখন বিটকয়েন তৈরি করে, বিটকয়েন তৈরি করতে গেলে আপনার ব্লক চেইন লাগে, আবার একটা ব্লক চেইন তৈরি করতে গেলে, মানে একটা ব্লক তৈরি করতে গেলে হাজার হাজার কম্পিউটার লাগে, আর প্রত্যেকটা কম্পিউটার সুপার কম্পিউটার। এখন একটা ব্লক চেইন তৈরি করতে গেলে এখানে মানে কোটি কোটি টাকার খেলা, সেইটা তো সবাই করতে পারবে না, তাহলে কিভাবে কয়েন বানাবে? তো আর কয়েন বানায় প্রোগ্রামাররা কোডিং করে, কিন্তু তার আগে আপনার ব্লক চেইন লাগবে, ব্লক চেইন ছাড়া আপনি আপনার কয়েনটা রান করাতে পারবেন না। তো সেগুলো যেমন বিটকয়েনের নিজস্ব ব্লক চেইন আছে, BNB স্মার্ট চেইন, এটার নিজস্ব ব্লক চেইন আছে, তারপরে ইথিরিয়াম, এটারও নিজস্ব ব্লক চেইন আছে। এখন যতগুলো কয়েন দেখেন, এরকম যতগুলোতে লেখা কয়েন, তাদের নিজস্ব ব্লক চেইন আছে। আবার এই ব্লক চেইন, যেমন স্মার্ট চেইন এর যে ব্লক চেইন আছে, আপনি সেই স্মার্ট চেইন এর ব্লক চেইনটা ইউজ করে টোকেন বানাতে পারবেন, সেই টোকেনটা হবে আপনার স্মার্ট চেইন এর আন্ডারে, ঠিক আছে? তো BRC টোকেন সেটা, ওইটা হবে BEP20 টোকেন। আর যেটা আপনি ইথিরিয়ামের ইথার স্ক্যান ইউজ করে ব্যবহার করবেন, মানে টোকেন বানাবেন, সেটা হবে ERC20 টোকেন। আর যেটা আপনি ট্রনের আন্ডারে বানাবেন, ট্রনের ব্লক চেইন ইউজ করে বানাবেন, সেটা হবে TRC20 বা TRC10। এখন কথা হলো যে এই যে BEP20 আমরা যে টোকেন গুলো বানাই, মানুষজন যে বানাই, সম্ভবত এগুলো সবগুলাই কয়েন। আমি আপনাদেরকে একটা টোকেন দেখাই, এইটাই দেখাই, BEP20 টোকেন। তো এই টোকেনটা স্মার্ট চেইন এর আন্ডারে তৈরি করা, এখন স্মার্ট চেইন এর আন্ডারে এই টোকেনটা তৈরি করা, স্মার্ট চেইন কেন তাদের নিজস্ব ব্লক চেইন এই টোকেনটাকে ইউজ করতে দিতেছে, তার কারণ হলো এই টোকেনটা প্রত্যেকবার ট্রানজেকশনের সময় কেউ বাই করলে বা সেল করলে বা কাউকে পাঠাইলে, বা মানে আপনি যদি কাউকে পাঠাইতে যান বা বাই করেন, সেল করেন, যাই করেন, এই ব্লক চেইন যে আপনি ইউজ করতেছেন তার জন্য একটা গ্যাস ফি এই ব্লক চেইনকে দিতে হবে, মানে কিছু ডলার আপনাকে এই এই চেইনটাকে দিতে হবে, এটাই হলো তাদের লাভ। এই জন্য তারা তাদের নিজস্ব ব্লক চেইনটা ইউজ করতে দেয়, কিন্তু বিটকয়েন তাদের নিজস্ব ব্লক চেইন ইউজ করে কাউকে টোকেন বানাতে দেয় না, কিন্তু ইথিরিয়াম বানাতে দেয়। ইথিরিয়াম যে টোকেন গুলো, সেগুলো আপনার ERC20 টোকেন হয়, এবং কি সেগুলো অনেক ব্যয়বহুল হয়, আর সেগুলো প্রোগ্রাম করে বানাতে হয়, কিন্তু সব থেকে সস্তা এবং সব থেকে বেশি ব্যবহার করা হয় এই স্মার্ট চেইন এর BEP20 টোকেনটা। এখন আমরা BEP20 টোকেনটা কিভাবে তৈরি করে, সেটাই আমরা ফার্স্টে এক ঝলক দেখবো, এবং কি কি লাগে। আমরা প্রথমত এখানে লিখবো ক্রিয়েট BEP20 টোকেন, তারপরে আমরা এই ওয়েবসাইটে চলে যাব, আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা আপনার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরে আপনি দেখেন এই ক্রিয়েট BEP20 টোকেন এখানে দেওয়া আছে, হাউ ইট ওয়ার্ক, এগুলো আপনারা ঢুকে নিজে 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 পড়ে নেবেন। এখন দেখেন এই যে এইটা, এটা বানাতে কোনো, হ্যালো BEP20, এটা বানাতে কোনো ডলারই লাগে না, এই টোকেনটা বানাতে কোনো ডলারই লাগে না,
কিন্তু এটা বানাইতে হাফ বিএনবি লাগে। এখন হাফ বিএনবি প্রাইস কত? 1 বিএনবি সমান সমান $318। আমরা যদি হাফ বিএনবি দেখি তাহলে 0.5 $160 $10, তার মানে $160 $10 লাগবে। এখন এটা বাংলা টাকায় কনভার্ট করার দরকার নাই, বাংলা টাকা আপনারা কনভার্ট করে নিন কত হয়, তো দেখা গেছে যে আপনার 15,000 টাকার মতো আসতে পারে। তো 15,000 টাকা খরচ করলে আপনি এই টোকেনটা বানাতে পারবেন। আমার এই যে এই টোকেনটা, এটা 1 বিএনবি লাগে, এটা 1.3 বিএনবি, এটা 1.7 বিএনবি, এটা 2.5 বিএনবি, এটা 3.5 বিএনবি, আর এটা 4 বিএনবি। এন্ড দেখেন এগুলা ডিটেলস যা দেখেন যে এইগুলা যদি আপনি তৈরি করেন তাহলে এক একটার এক এক সুবিধা আছে। কিন্তু সব থেকে বেশি ব্যবহার করে মানুষ হলো বার্নাবল যে টোকেনটা, সেটা মানে এইটা আপনি যতবারই পার্সেস করবেন, যতবারই কাউকে না কাউকে পাঠাবেন, প্রত্যেকবার পার্সেস বা আপনি কাউকে পাঠাইতে গেলে এই টোকেনটা মানে একটা পার্সেন্টেজ, 5% বা মানে 4%, এক এক টোকেন এক এক রকম মানে পার্সেন্টেজ এখান থেকে কেটে রাখে, মানে অটো বার্ন হয়ে যায়। তো যাই হোক, এখন এই যে সব থেকে কম লাগে এটা হলো সিম্পল BEP20 0.5 বিএনবি, এটা দিয়ে আপনি একটা টোকেন বানাতে পারবেন। এটা বানানোর জন্য আপনাকে কি করতে হইব, ক্রিয়েট দিতে হইব। ক্রিয়েট দেওয়ার পরে এখন এখানে আপনার টোকেন নেম, আপনি টোকেন কি নামে তৈরি করবেন সেই নামটা এখানে দিবেন। যেমন আমি দিলাম নূর, নূর পাথারপুর, তারপরে টোকেন সিম্বল এন পি এরকম, তারপরে ডিসক্লেমার 18, এটা ঠিক আছে। তারপরে আপনি কত সাপ্লাই দিতে চান, তারপরে এখানে সাপ্লাই টাইপ ফিক্সড দিয়ে দিলেন, আর এক্সেস দিয়ে এগুলো সবকিছু ই করে এগ্রিমেন্টে এখানে ক্লিক করে আপনি কনফার্ম করে দিলেই এই টোকেনটা ক্রিয়েট হয়ে যাবে, এবং আপনার ওয়ালেটে থেকে আপনার দেখা গেছে যে 0.5 বিএনবি কেটে নিবে, সাথে সাথে আপনার টোকেনটা হয়ে যাবে। টোকেন হওয়ার পরে আপনি সেই, আমি টোকেন বানাচ্ছি না আপাতত, বানাচ্ছি না, আমার ভবিষ্যতে যদি কখনো বানাই তাহলে আপনাদের দেখানোর জন্য আমি টোকেন বানাই আপনাদেরকে দেখাবো এখান থেকে কিভাবে টোকেন বানাই। তো টোকেন এই এটা এই ভিডিওটা আমি আপনাদেরকে কেন দেখাচ্ছি, এটা দেখানোর পিছনে কারণ আছে, অবশ্যই কারণটা আমি বলতেছি, এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কারণ, এবং ক্রিপ্টোকারেন্সির সব থেকে সিক্রেট এইখানে লুকাই আছে। তো বিষয়টা হলো যে টোকেনটা যখন আপনি বানাবেন, দেখেন আপনি, আমি কিন্তু বারবার বলছি যে এটা তৈরি করতে আপনার 0.5 বিএনবি খরচ হবে। এখন এই 0.5 বিএনবি তৈরি করে এখানে আমরা যদি এখন কয়েন মার্কেট ক্যাপে আসি, এখানে দেখেন 11,119টা মানে টোকেন আছে এখানে। এখন দেখেন আপনি যদি দেখেন যে আপনার ধরেন এই যে বেবি কেক, এটা দেখায় আপনাদেরকে এখন বেবি ক্যাপের, বেবি ক্যাপের সরি বেবি যে কেক, বেবি কেকের মার্কেট ক্যাপ দেখেন, মার্কেট ক্যাপিটাল এখানে দেখেন শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দেখেন $4 কোটির মতো এখানে মার্কেট ক্যাপ হয়ে গেছে, মার্কেট ক্যাপিটাল হয়ে গেছে। এটা কিন্তু কোনো অবস্থাতে এই টোকেনটা তৈরি করতে ওদের আপনার সর্বোচ্চ যদি লেগে থাকে তাহলে দেখা গেছে যে আপনার 4 বিএনবি লাগছে। কিন্তু এখানে যে 4 বিএনবি দিয়ে এই যে এই টোকেনটা বানাইছে সেটা কে বলবে, মানে 4 বিএনবি দিয়ে এই টোকেন বানায় নাই। আচ্ছা ধরে নিলাম আমরা এটা 4 বিএনবি দিয়ে এটা তৈরি করছে, তাহলে 4 বিএনবি কত আসে? এখন 4 বিএনবি আমরা এখানে বিএনবি এখানে ফোর দেই, দেখি $1,280 আসে। এখন $1,280 আমরা বাংলা টাকায় কত হয় সেটার একটা হিসাব করে দেখি। $1,280, $1,280 আমরা খুব নর্মাল একটা প্রাইস ধরবো, 86, এর নিচে বাংলাদেশে আর কি ডলার কেনা বেচা হয় না, উপরে হয় কিন্তু এর নিচে হয় না, 1,10,000 টাকা আর কি। এখন এটা এই জন্যই দেখাইলাম যে মানুষজন এই যে টোকেন গুলো বানায়, এই আমরা দেখাইলাম বেবি বেবি কেক, এখন আপনাদেরকে দেখাবো বেবি ডগি কয়েন। এই বেবি ডগি কয়েনের এক সময় অনেক মার্কেট হয়ে গেছিল, এখন মার্কেট ক্যাপিটাল কমে গেছে, তারপরে এখনো অনেক আছে, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, প্রায় 30 লক্ষ মার্কেট ক্যাপিটাল আছে, $30 লক্ষ। এখন $30 লক্ষ এটার মার্কেট ক্যাপিটাল, মানে এই টোকেনের মার্কেট ক্যাপিটাল। এখন এইটা তৈরি করতে কি এর থেকে বেশি ডলার লাগছে বা এর থেকে বেশি টাকা লাগছে? মোটেও না। তাহলে আজকে এই এতগুলা ডলার এদের হয়ে গেছে, মানে যারা এই টোকেনটা তৈরি করছে তাদের হয়ে গেছে। এখন মানুষজন টোকেনটা তৈরি করে কিভাবে প্রফিট করে? টোকেন তৈরি করলে আমি যে টোকেন তৈরি করব সেই টোকেনটা তৈরি করলে আমার কেন প্রফিট হবে? তো টোকেন তৈরি করলে আমাদের কিভাবে প্রফিট হয় সেটা বোঝানোর আগে, এবং টোকেন দিয়ে কিভাবে স্ক্যামিং করে সেটা আপনাদেরকে বোঝানোর আগে, তার আগে বলে দেয় যে আপনি টোকেন বানাতে গেলে আপনি কি কি মেটেরিয়াল লাগবে। তো ফার্স্টে আপনার
টুইটারে যে টোকেন বানাতে চাচ্ছেন সেই টোকেনের জন্য, যার নাম বেবি ডুবি কয়েন, যদি দেখি দেখেন আপনার এখানে বেবি ডুবি টোকেনের যে কমিউনিটি, যদি যান কমিউনিটিতে গেলে দেখবেন যে টুইটারে এদের বেবি ডুবি কয়েনের একটা আইডিয়া আছে এবং সেখানে ফলোয়ার আছে মানে 1,62,000-এর মতো। আর 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 এদের লাগবে হলো আপনার চ্যাট, এদের টেলিগ্রাম এবং ডিসকর্ড। এখানে অনেক টোকেন আছে যেখানে ডিসকর্ডের ই দেওয়া নাই, মানে লিঙ্ক দেওয়া নাই, শুধু টেলিগ্রামে দেওয়া আছে। আমি টেলিগ্রামে ঢুকি, এ দেখেন যে টেলিগ্রামে তাদের একটা ই আছে, মানে গ্রুপ আছে। সেই গ্রুপে আমি সম্ভবত বেবি টুকি টোকেনের গ্রুপে অলরেডি জয়েন করে রাখছি, তো ওই রকমই আর কি। আপনার 1,50,000-এর মতো, সম্ভবত 1,33,000-এর মতো মেম্বার আছে, আর 8,589 জন অনলাইন আছে বর্তমানে। তো এই যে তাদের এতগুলা মার্কেট ক্যাপিটাল হয়ে গেল, মানে টাকা হয়ে গেল, এখন এদের লাভটা কি, এরা কিভাবে এই টোকেনটা তৈরি করে লাভ করে, এইভাবে এখন কিভাবে লাভ করে আমি আপনাদেরকে একটু দেখাইতেছি। এবং এরা কি করে, টোকেনটা সম্পূর্ণ টোকেন মার্কেটে ছাড়ে না, সম্পূর্ণ টোকেন মার্কেটে না ছেড়ে, আমি যে টোকেন বানাইতে গেলে আপনার আরেকটা জিনিস লাগবে সেটা বলতে ভুলে গেছি, সেটা হলো আপনার একটা ওয়েবসাইট লাগবে। দেখেন এখানে তাদেরও একটা ওয়েবসাইট আছে, এই যে babydogecoin.com, মানে প্রতিটা টোকেনেরই কিন্তু ওয়েবসাইট থাকে। এই যে এরকম এগুলো, এই ওয়েবসাইট গুলো তৈরি করতে বাংলাদেশের টাকায় 4,000-5,000 টাকার মতো খরচ হয়, এর থেকে বেশি খরচ হয় না। তো এই এই কয়টা ম্যাটেরিয়াল হইলেই টোকেন বানানো যায়, এমনকি টোকেন কিভাবে লিস্টিং করে সেটা আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো। দেখেন এখানে হোল্ডার আছে 5,16,808 জন। এখন আমরা এখানে হোল্ডারের ডিটেলস এ যায় দেখব যে কে কত পার্সেন্ট হোল্ড করে রাখছে। দেখেন বানের ডেস এখানে 34.34%-এর মতো আর কি এখানে হোল্ড করে রাখছে, মানে এই টোকেন গুলার কোনো ভ্যালু নাই, এগুলা বান করছে। তারপরে একটা আইডি দেখতেছি 13%, তারপরে একটা আইডি দেখতেছি 8%। এখানে বড় বড় কোয়ান্টিটি যে আইডি গুলা, এখানে যে কোনো একটা আইডি এই টোকেন যারা তৈরি করছে তাদের, মানে যেগুলাকে ডেভ আইডি বলা হয়, ডেভেলপার আইডি, যারা আর কি টোকেনটা তৈরি করে তাদের আইডি। এগুলো আপনাদের খুঁটিনাটি সব বিষয় বুঝতে হবে, ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে বুঝতে হলে এই বিষয়গুলো বুঝতে হবে। এই বিষয়গুলো তো যত দ্রুত বুঝতে পারবেন তত দ্রুত আপনি ক্রিপ্টোকারেন্সিতে টিকে থাকতে পারবেন এবং আপনার সাথে কেউ স্ক্যামিং করতে পারবে না। মানে যে ব্লানের দেশে যে টোকেনটা থাকে সেই টোকেনটা, সেই সেই টোকেনটা নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু এই যে এইখানে 13% টোকেন একটা আইডি হোল্ড করছে, আমরা ধরে নিলাম এইটাই ডেভেলপারের আইডি, এখানে এখানে ভ্যালু হইলো এই অনেক, এটা আমি বলতে চাচ্ছি না। তো যাই হোক, এই 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 টোকেনটা তারা তৈরি করছে ধরেন $1,200 দিয়ে, কিন্তু আজকে তাদের এখানে মার্কেট ক্যাপিটাল বা তাদের পুঁজি অনেক হয়ে গেছে। এখন কি করে মানুষজন যখন টোকেন তৈরি করে, আমরা আবার একটু এখানে দেখবো যে মানুষজন যখন আপনার এই টোকেন গুলো তৈরি করে তখন কি করে তারা এইটার কোন কোন টিম আছে, যেমন আপনার আমরা আবার একটু দেখি পাঁচটা, এই যে চলে আসছে কোন কোন টোকেন আছে, যেমন এই যে আপনি পাঁচটা যদি দেখেন, পাঁচটার এখানে হোল্ডারে যদি দেখেন যে 62%, 12%, ধরে নিলাম 62%, এই এই এটা হলো ডেভেলপারের আইডি। কোন কোন ডেভেলপার আছে মানে যারা টোকেন তৈরি করে তারা কি করে আপনার 50% টোকেন নিজেদের আইডিতে রেখে দেয়, কোন কোন ডেভেলপার 5% রাখে, কোন কোন ডেভেলপার 10%, কোন কোন ডেভেলপার রাখে 20%। এখন আপনার যদি 50% ধরে নেন আপনি, এই আবার একটু ই করে দেখাই যে বেবি ডগি কয়েনে আমরা বেবি, এই বেবি কেক দিয়েই দেখাই বিষয়টা একটু বোঝার চেষ্টা করবেন। বেবি ডগি এটা যে মূল সাপ্লাই আছে, এই সাপ্লাই এর আপনি যদি 50% টোকেন এখানে যদি আপনি হোল্ড করে রাখেন, তাহলে আপনি কিন্তু মূলত আমরা যে এখানে দেখছিলাম যে টোকেনটা তৈরি করতে $1,200 লাগে, মানে সব থেকে স্ট্যান্ডার্ড টোকেন তৈরি করতে $1,200 লাগে, তার মানে আপনি $600-এর টোকেন এখানে হোল্ড করে রাখলেন। তো $600-এর টোকেন যদি আপনি হোল্ড করে রাখেন প্রথম দিকে, তাহলে আপনি 50% টোকেন এখানে হোল্ড হয়ে থাকবে, এবং কি 50% টোকেন আপনি মার্কেটে ছেড়ে দিলেন। আর মার্কেটে কিভাবে ছাড়তে হয়, এগুলো সবগুলা টোকেনে ফার্স্টে আপনার আসে হলো প্যানকেক সোয়াবে, এই দেখেন প্যানকেক সোয়াব, মানে এটা একটা এক্সচেঞ্জারে লিস্টিং হয়ে আসছে, জিটি এক্সচেঞ্জারে লিস্টিং হয়ে আসছে। তো সবগুলাই আপনার প্যানকেক সোয়াবে এগুলো আসে, এই প্যানকেক সোয়াবে আপনার কি করতে হবে, লিকুইডিটি প্রোভাইড করতে হবে। যদি আপনি লিকুইডিটি প্রোভাইড করেন, তাহলে আপনি প্যানকেক সোয়াবে কি করতে পারবেন, এই টোকেনটা
বাই সেল করতে পারবেন, লিকুইডিটি প্রোভাইড না করলে আপনি বাই সেল করতে পারবেন না। এখন লিকুইডিটি প্রোভাইড করতে গেলে কত ডলার লিকুইডিটি প্রোভাইড করতে হবে ওটার কোনো ই নাই। ধরেন আপনি 2 BNB সাথে এই টোকেনটা লিকুইডিটি করে দিলেন, কারণ এই টোকেনটা অলরেডি আপনার কাছে আছেই, কারণ আপনি এই টোকেনটা কি করছেন 50% আপনার কাছে রেখে দিয়েছেন। বাকি 50% যখন আপনি মার্কেটে ছাড়বেন, আপনার একটা স্ট্রং কমিউনিটি থাকবে, এবং কি আপনি এই টোকেন সম্পর্কে প্রচারণা করলেন এবং বিভিন্ন জায়গাতে অ্যাড দিলেন বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে আপনি বললেন আপনার টোকেন সম্পর্কে, তারা বললো, মানুষজনকে কিনতে বিভিন্ন গ্রুপ ক্রিয়েট করলেন, বিভিন্ন ভাবে টুইটারে প্রচারণা করলেন, মিডিয়ামে করলেন, গেটহাবে করলেন, বিভিন্ন ভাবে আপনি এই কয়েন মার্কেট ক্যাপে লিস্টিং করলেন, এভাবে করে আপনার টোকেন যে 50% টোকেন দেখা গেছে, 50% টোকেন আপনার মানুষে আপনার 50% টোকেন বাংলাদেশের টাকার হিসেবে বোঝায় যে 10 কোটি টাকার টোকেন ক্রয় করছে। এখন যখন 10 কোটি টাকার টোকেন আপনার ক্রয় করবে মানুষজন, তখন কিন্তু আপনি আপনার কাছে যে 50% টোকেন রেখে দিচ্ছেন যার ভ্যালু ছিল 50 থেকে 60 হাজার টাকা, ওইটা কিন্তু অটোমেটিক 5 কোটি টাকা ভ্যালু হয়ে যাবে। এটা আপনাকে বুঝতে হবে, ওইটারও ভ্যালু 5 কোটি টাকা হয়ে যাবে। তো এখন যদি আপনি কি করেন, আপনার যে 50% টোকেনটা আছে এই 50% টোকেন যদি আপনি সেল করে দেন, তাহলে মার্কেটে যে আপনার, আমি আপনাকে দেখাই এই যে এখন এই ফিট সোয়াপ দিয়ে দেখাই, আপনি যদি 50% টোকেন সেল করে দেন, মার্কেটে কিন্তু ব্যাপকভাবে একটা ডস নামবে। মানে সাথে সাথে মার্কেটের টোকেনের নিয়ম হলো যে যদি মানুষজন বাই করে তাহলে টোকেনের প্রাইস বাড়ে, আর যদি সেল করে তাহলে টোকেনের প্রাইস কমে। এই যে ব্যাপক যে দামটা দেখতেছেন, মানে মার্কেট ক্রমান্বয়ে উপর থেকে ধাপ দিয়ে নিচে নেমে গেছে, আবার আপনি এখান থেকে দেখেন যে ধাপ দিয়ে নিচে নেমে গেছে, এই যে দেখেন ধাপ দিয়ে নিচে নেমে গেছে, এভাবে আস্তে আস্তে ধাপ দিয়ে নিচেই নামছে। এটা নিচে নামার কারণ হলো এই যে এই টোকেনের যে ওনার যারা ডেভেলপার, তারা যে আপনার এই টোকেনটা তাদের কাছে যে 50% 40% বা 30% এইরকম একটা পার্সেন্টেজ টোকেন রেখে দেয়, এবং কিছু কিছু টোকেন আছে মিন্টেড করা যায় যে ইচ্ছা মতো তারা আপনার, তাদের টোকেন কমে গেলে তাদের আইডি দিয়ে তারা আবার টোকেনটা তাদের আইডিতে ক্রিয়েট করতে পারে, সেম টোকেন আবার ক্রিয়েট করতে পারে ইচ্ছা মতো। তো সেটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। তো আপনার কাছে যখন 50% টোকেন রয়ে গেছে, সেই টোকেনের যখন ভ্যালু 5 কোটি টাকা হয়ে গেছে, যা তৈরি করতে আপনি টোটাল টোকেন তৈরি করতে $1,200 লাগছে, মানে 1,10,000 টাকা লাগছে, এমনকি মানুষজন এই পরিমাণে কিনছে যে আপনার টোকেনের ভ্যালু 10 কোটি টাকা এসে দাঁড়াইছে। তো এখন আপনি যদি আপনার ওই 5 কোটি অর্ধেক টোকেন সেল করে দেন, মানে বাংলাদেশের ভ্যালুতে যা 5 কোটি, তাহলে মার্কেট দাম করবে। এভাবেই স্ক্যামিং করে, মানে স্ক্যাম যারা করে তারা এইভাবে স্ক্যাম করে। তো বিষয়টা হলো যে আমরা যে এই টোকেন গুলা কেনার জন্য পাগল হয়ে যাই, যে এই টোকেনটা আমরা কিনি ওই টোকেনটা কিনি, কিন্তু আপনি একটা জিনিস কেনা, মানে টোকেন কেনার আগে একটা জিনিস বারবার ভাববেন যে টোকেন তৈরি করা কিন্তু খুব কঠিন কিছু না। আমি কিন্তু সব থেকে স্ট্যান্ডার্ড, মানে সব থেকে ভালো টোকেন যেটা সেটা তৈরি করার ভ্যালু আপনি দেখাইছি যে 4 BNB লাগে, কিন্তু দেখেন এখানে কিন্তু 0.5 BNB দিয়েও টোকেন তৈরি করা যায়, যার ভ্যালু আমি আপনাদের দেখাইছি 14-15 হাজার টাকা। এখন আপনার, আপনি যদি এরকম এই আপনি এখানে মার্কেটে অনেক টোকেন দেখতে পারবেন যে টোকেন গুলো আপনার এই কম ভ্যালু দিয়ে তৈরি করছে, আমার আপনার মতো কেউ তৈরি করছে, এবং তৈরি করে সেই টোকেনের মানুষের কাছে প্রচারণা করে করে আজকে তারা সেই টোকেনের পিছনে একটা হাইপ তৈরি করতে পারছে। এক এক সময় এক এক টোকেনের আপনার হাইপ ক্রিয়েট হয়, সেই টোকেন গুলো আপনি আজকে যতগুলো টোকেনই দেখেন না কেন, আপনি এই মার্কেটে সবগুলো টোকেনই কিন্তু এরকম কম ভ্যালু দিয়ে তৈরি করা, এবং আজকে তাদের অনেক মার্কেটের ভ্যালু, মানে মার্কেট ক্যাপিটাল হয়ে গেছে। যে এইগুলা দেখেন, আমরা আরেকটা টোকেন দেখি, যেমন আপনার কেক, প্যানকেক সোয়াবের যে আপনার কেকটা আছে, এই কেকের দেখেন আপনি মার্কেট ক্যাপিটাল, অনেক মার্কেট ক্যাপিটাল। এখন এই টোকেনটাকে আপনি বলতেছেন যে এতগুলো মার্কেট ক্যাপিটাল তারা তৈরি করছে, এই টোকেনটা তৈরি করতে আজকে যেটা $15 ভ্যালু আছে, এই টোকেনটা তৈরি করতে তাদের খুব যদি লাগে আমাদের বাংলাদেশের টাকায় 1,10,000 থেকে 20,000 টাকা লাগছে, কিন্তু আজকে এই টোকেনটা দাঁড়াতে তারা কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। কারণ হলো মানুষজন এই টোকেনটাকে অ্যাকসেপ্ট করছে, এই সোয়াপটাকে অ্যাকসেপ্ট করছে, এবং মানুষজন প্রচুর বাই করছে। প্যানকেক সোয়াপ কি করছে, মানুষের সাথে স্ক্যামিং করে নাই। এখন স্ক্যামিং করে নাই যে, মানে তাদের যে পার্সেন্টেজের টোকেনটা সেটা সেল করে নাই, তাহলে তাদের কি প্রফিট? তাদের অনেক প্রফিট আছে, সেটা আপনার আস্তে আস্তে আমি আপনাদেরকে বুঝাইয়ে বলবো। সুতরাং একটা টোকেন কেনার আগে আপনারা একটা জিনিস বারবার দেখবেন, যে তাদের ওয়েবসাইটে যাবেন এবং তাদের হোয়াইট পেপারটা পড়বেন, এবং সেই টোকেনটা আপনি কেন বাই করতেছেন, কে আপনাকে লিংক দিল সেটা দেখবেন, এবং সেটা আপনি কেন বাই করবেন। সুতরাং আপনারা যদি ক্রিপ্টো কারেন্সিতে
আমি আবারও বলি, ক্রিপ্টোকারেন্সিতে যদি আপনার ইন্টারেস্টেড থাকেন, আমি ক্রিপ্টোকারেন্সি থেকে যদি আপনারা টাকা আর্ন করতে চান, তাহলে আপনারা টোকেন কিনে টোকেন হোল্ড করা থেকে বিরত থাকবেন, এবং ওই সমস্ত টোকেন গুলা কিনবেন না, টোকেন হোল্ড করবেন না, যে আমি তা বলতেছি না। যেমন আপনারা ডগি কয়েন হোল্ড করতে পারেন, তারপরে আপনারা মানে এই ধরনের যেগুলা স্ক্যামিং করবে না, কোনোদিনই স্ক্যামিং করবে না। যেমন লাইট কয়েন আপনি হোল্ড করতে পারেন, আজকে লাইট কয়েনের $144 ভ্যালু আছে, এইটা 5 বছর পরে 1,000 হয়ে যাবে, 2,000 হয়ে যাবে, এটা কেউ বলতে পারবে না। কারণ এইগুলা হলো খুব ফেমাস কয়েন, এগুলা আস্তে আস্তে দাম বাড়তেছে, আর এগুলা অনেক মার্কেটে লিস্টেড আছে, আর এগুলা অনেক ইয়েও আছে। যাই হোক, আপনি এই সমস্ত টোকেন গুলো আপনারা ক্রয় করবেন, যেগুলা যেমন আপনি ইথিরিয়াম ক্রয় করতে পারেন, ই করতে পারেন, কিন্তু হোল্ড করবেন না। মানে আপনি যে টোকেন গুলা যেগুলো মার্কেটে নতুন আসে, আইসে হাইপ তৈরি করে, এই টোকেন গুলা মানে ক্রয় করা থেকে খুব সাবধান থাকবেন। মার্কেটে এক ধরনের স্ক্যামিং গ্রুপ আছে, বিশেষ করে পাকিস্তানিরা এই ধরনের কাজ করে, তারা আপনাকে লিঙ্ক দিবে, আপনি ওইখান থেকে যে কয় ডলারের টোকেন কিনেন না কেন, কারণ এমনও হতে পারে যে তারা এখানে 0.5 BNB দিয়া তারা এই টোকেনটা তৈরি করছে। তাহলে আপনি এখান থেকে যে কয় ডলারের টোকেন কিনেন না কেন, তাদের লাভ হবে, কারণ তাদের টার্গেট হলো স্ক্যামিং করা, এই ফিশ সোয়াবের মতো। যেমন আমি আপনাদেরকে দেখাইছি যে ফিশ কয়েন, এখানে দেখেন এই পর্যন্ত মার্কেটে, এইটাতে কিন্তু যারা রিয়েল ক্রেতা তারা কিন্তু এই পর্যন্ত মার্কেট নিচ্ছে, বায়ার যারা মানুষজন কিনে, এমনকি তারা এখানে কি পরিমাণে দেখেন তাদের টোকেনটা সেল করছে, আবার এখানে কি পরিমাণে সেল করছে, আবার এভাবে সেল করে করে তারা কি করছে, মানুষের টাকা নিজেদের পকেটে ঢুকাই নিছে। এখন আমরা যারা এই টোকেন গুলা পার্চেস করছিলাম, তারা কিন্তু সর্বশান্ত হয়ে গেছি। সুতরাং আমি নিজে ওই বিষয়টা আমি জানতাম যে টোকেন স্ক্যামিং করে, কিন্তু তারা এমন ভাবে তাদের এটা সাজাইছিল, মানে আমি বুঝতে পারি নাই। পরবর্তীতে আমি আপনাদের এইখানে লস খাওয়ার পরে আমি এই বিষয়গুলো নিয়ে হিউজ রিসার্চ করছি, প্রচুর স্টাডি করছি, এবং কিভাবে টোকেন তৈরি করে সেগুলো আপনার স্টাডি করছি। তো তখন আপনার স্টাডি করে জানতে পারলাম যে টোকেন তৈরি করা এটা কোনো মানে কঠিন কিছু না, যে কেউ চাইলে টোকেন তৈরি করতে পারে। এখন একটা টোকেন তৈরি করতে গেলে আপনার টেলিগ্রাম চ্যানেল লাগে, টুইটারে একটা আইডি লাগে, আর আপনার একটা ওয়েবসাইট লাগে, যা সবকিছু মিলাই আপনি যে টোকেনটা বানাতে যান সবকিছু মিলাই আপনার ওভারঅল 20-25 হাজার টাকার মতো বাংলাদেশি টাকায় খরচ হবে। এখন এমনও আছে যে মুহূর্তের মধ্যে মানুষ $2,000-3,000 টোকেন বাই করে ফেলে, যেমন ট্রাস্টেড কোনো লিঙ্ক থেকে আসলে। সুতরাং আমি নিজে লস খাইয়া যে বিষয়টা শিখতে পারছি সেটা হলো যে আপনাকে কেউ লিঙ্ক দিলেই আপনি টোকেন কিনবেন না, ঠিক আছে? আপনি নিজে যদি চান আপনি নিজে ওই টোকেন তৈরি করতে পারবেন। আপনি আপনি এই টোকেনটা তৈরি করলেন, এখন আপনি নিজে আপনার দেখা গেছে যে আপনি একটা প্রচারণা চালাইলেন, এবং কি আপনি একটা গ্রুপে দিলেন, বিভিন্ন ভাবে দিলেন, মানুষজন যাই কিনুক, মানুষের কেউ আছে $10 কিলো, কেউ আছে আপনি $500 কিলো, এমন আছে যে আপনি $1,000 কিনে, মানুষ তো অত বুঝতে পারে না। আমি এক সময় দেখা গেছে যে কেউ আমাকে লিঙ্ক দিলে $400-500 টোকেন কিনে ফেলতাম। তো এই বিষয়গুলো যতদিন আপনি এগুলো থেকে বের হয়ে আসতে পারবেন, আর টোকেন কিনবো, টোকেন কিনে টোকেন হোল্ড করবো, এবং একদিন অনেক টাকার মালিক হবো, এগুলো যতদিন থেকে এগুলো থেকে বের হয়ে না আসতে পারবেন, ততদিন আপনি করতে পারবেন না, এই ক্রিপ্টো কারেন্সিতে টিকে থাকতে পারবেন না। একটা বিষয় হলো যে আপনি একটা টোকেন কিনলেন, সেই টোকেনটা আপনি পাম্প করলো, পাম্প করে হিউজ পরিমাণে পাম্প করে আপনাকে অনেক টাকা দিলো, ঠিক আছে, কিন্তু এই টাকা আপনি রিস্কের মধ্যে থাকবেন, কারণ যে কোনো সময় আপনি একটা স্ক্যামিং টোকেন কিনবেন, এবং কি আপনার এই ফিশ সোয়াবের মতো দেখা গেছে যে আপনার সমস্ত টাকা নিয়ে নিবে, আমারটা এরকম নিয়ে নিছে। তখন যখন আপনার এরকম হবে যে আপনি কষ্ট করে টোকেন হোল্ড করে করে ইনভেস্ট করে করে আপনি দেখা গেলো 10,000, 20,000 বা 50,000 টাকা দিয়ে শুরু করলেন, একটা সময় আপনি 15 লক্ষ বা 20 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা আপনার ক্যাপিটাল হয়ে গেল, কিন্তু ওই সময় আপনি আবার টোকেন কিনলেন, আস্তে আস্তে আপনি ধরা খাইলেন, আপনি লস খাইলেন। সুতরাং এইগুলা করবেন না। একটা জিনিস হলো একটা টোকেন কেনার আগে সেটা আপনি এই দেখে নেবেন যে সেই টোকেনটার কত পার্সেন্ট হোল্ডিং আছে, এবং সেটা আপনি কেন কিনতেছেন, আপনাকে কে দিছে লিঙ্ক, তাহলে আপনার এখানে লস খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবার আসি যে গুরুত্বপূর্ণ কথা, তাহলে ক্রিপ্টোকারেন্সিতে যদি টোকেন না কিনেন, তাহলে আপনারা কিভাবে এখান থেকে প্রফিট করতে পারবেন? ক্রিপ্টোকারেন্সিতে আপনারা যদি টোকেন না কিনেন, তাহলে আপনারা এখানে ট্রেড করে, যেমন আপনার মার্জিন ট্রেড আছে, স্পট ট্রেডিং আছে, এবং কি ফিউচার ট্রেড আছে, এগুলো শর্ট টাইম ট্রেড করে করে আপনারা এখান থেকে প্রচুর টাকা আর্ন করতে পারবেন। আর এই যে ইয়ারড্রপ গুলাতে আপনাদের অংশগ্রহণ করার জন্য বলছিলাম যে ইয়ারড্রপ গুলাতে অংশগ্রহণ করেন, এই যে আপকামিং ইয়ারড্রপ, যে অনেকগুলো ইয়ারড্রপ আছে, এই যে আরো 10টা ইয়ারড্রপ আছে, এই ইয়ারড্রপ গুলো আমাদের সামনে আসতেছে, এই ইয়ারড্রপ গুলাতে আপনারা অংশগ্রহণ করবেন। আশা করি আমি আপনাদেরকে বোঝাইতে পারছি যে কিভাবে টোকেন তৈরি করে, এবং কি আমি আপনাদেরকে
কোন এক সময় এই এই টোকেনটা আপনাদেরকে তৈরি করে দেখাবো। যদিও আমার এই টোকেনটা তৈরি করতে গেলে দেখা গেছে যে ই হবে আপনার $160 মতো আমার লস হবে, মানে লস হবে না অবশ্য, আমার কাছে রয়ে যাবে, আমি আবার সেটা প্যানকেক সোয়াবে লিকুইডিটি প্রোভাইড করে সোয়াব করে আবার আমি বিএনবি করে নিতে পারবো, কিন্তু সামান্য কিছু হলেও লস হবে, দেখা গেছে $20-30, $12 এরকম লস হতে পারে। তো যাই হোক, আমি আপনাদেরকে এই টোকেনটা এরকম একটা টোকেন আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো যে টোকেন তৈরি করা কত সহজ। এবং এই যে আপনারা এখানে যে মার্কেটে দেখতেছেন যে 11,119টা টোকেন আছে, এখানে যে কি পরিমাণে স্ক্যামিং টোকেন আছে, আর সব টোকেনই কিন্তু আপনার কয়েন মার্কেট ক্যাপ এবং কয়েন গেগোতে আসে না, এই জিনিসটা মনে রাখবেন যে এখানে লিস্টিং হয় না। এরা অনেক সময় অনেক টোকেন আপনার ই করে দেয়, আপনার রিজেক্ট করে দেয়, এখানে লিস্টিং করে না। এখানে লিস্টেড আছে 11,119টা টোকেন, কিন্তু এই এখানে লিস্টিং ছাড়াও এই আপনার দেখা গেছে যে আরো 3 গুণ আছে যেগুলা এখানে লিস্টিং হয় নাই। সুতরাং এগুলা থেকে আপনারা এড়িয়ে চলবেন, ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে ভালোভাবে জানুন, ক্রিপ্টো কারেন্সি থেকে টাকা ইনকাম করতে গেলে এবং সেই টাকা ধরে রাখতে গেলে এবং সেই টাকা দিয়ে বড়লোক হতে গেলে আগে আপনাকে এই ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে ভালোভাবে জানতে হবে। ভালোভাবে জানলে তাহলে আপনি ক্রিপ্টো কারেন্সি থেকে টাকা কামাতে পারবেন এবং এই মার্কেটে সার্ভাইভ করতে পারবেন। আশা করি আপনারা আমার এই বিষয়টা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।